আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه আল্লাহ তাআলা এবং অসংখ্য দরুদ ও সালাম নাযিল হোক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। দেখুন, সময় 5 মিনিট এটা অনেক বেশি, বিশেষ করে আমাদের যে মেহমানরা পার্বত্য চট্টগ্রামের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, এই উদ্দেশ্যে যে আমাদেরকে কিছু বলবেন, আমরা কিছু শুনব, ওনাদের এখানে উপস্থিতিতে 5 মিনিট আমার কাছে আমি বলবো আল্লাহ দেওয়া অনেকগুলো নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করব এখানে সবাই আমরা কালচারাল ফাউন্ডেশনের মেহমান, কিন্তু আমাদের প্রত্যেকের মেহমান হচ্ছেন আমাদের ফজিলত শেখ যারা এখানে আছেন, মাশায়েখ। আমরা আশা করব আমরা আমাদের চট্টগ্রামের ইজ্জত রাখব, নীরবতা এবং মনোযোগ সহকারে আলেমে দ্বীনদের বক্তব্য শুনে আমরা উনাদের এতটুকু বুঝিয়ে দিব যে ইয়া শেখনা, আমাদের উস্তাদরা, আমরা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনছি, ওয়া ইন্না ইনশাআল্লাহ আপনারা এখান থেকে যখন চলে যাবেন বিইযনিল্লাহি তাআলা আমরা আপনাদের বলে যাওয়া কথাগুলো ভুলে যাব না, বই পুস্তকে খুঁজে বের করব, আর আস্তে আস্তে করে আমরা এগুলো নিজেরা অধ্যয়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন তো, এখানে যারা আমরা আছি কার দেওয়া হায়াত থেকে এখানে বসে আছি? যদি আল্লাহর দেওয়া হায়াত থেকে এখানে বসে থাকি, এখানে কার কথা হচ্ছে? আমাদের কি উচিত নয় এখানে নীরবতা অবলম্বন করে যেখানে চির নীরব হয়ে শুয়ে থাকবো ওখানকার কল্যাণ অর্জন করা? আমরা কি এরকম করছি না? আমরা কথা বলছি, আমরা ঘুমাচ্ছি, আমরা হাসি তামাশা করছি, আমরা বন্ধু বান্ধবের মিলনায়তনে এই সুন্দর একটা দিনী কাজকে একটা নিজস্ব একটা মানে আয়োজন এটা পরিবর্তন করার চেষ্টায় আছি। আল্লাহ আমাদেরকে হিদায়ত করুন এবং ক্ষমা করুন। দেখুন, আমি সামান্য কিছু কথা বলব, এই কথাগুলো আমি জানি না, আশা করি 5 মিনিটের আগে শেষ হবে, হয়তো একদিন বেশি লাগতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবে আশা করি তারা আয়োজক আছেন তারা, এবং আল্লাহ সুবহানাহু ক্ষমা করুন। দেখুন, সময় আসার পূর্বে আমাদের ভালো হতে হবে, যাতে করে আমরা এভাবে না বলতে হয় أعوذ بالله من الشيطان الرجيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসবে, তারা বলবে قال رب ارجعون, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আবার পৃথিবীতে পাঠান। কেন? لعلي أعمل صالحا فيما تركت, যাতে যে সুন্দর আমালগুলো আপনাকে ইবাদত করার যে সুযোগ সুবিধাগুলো ছিল, যাতে ওগুলো আমি গ্রহণ করি। যেমন আমাদের ফজিলতুল শেখ ডক্টর মনজুরে ইলাহি হাফেজাহুল্লাহ বলেছেন, ইলম অর্জন করতে এজন্যই হবে, কারণ ইলম আমাকে বলবে আমি কি করব আর কি বর্জন করব। যদি ইলম না থাকে যে কি করব আর কি বর্জন করব, তাহলে কি করব আর কি বর্জন করব? যাতে আমাদের অবস্থা এমন না হয় আমরা মৃত্যুর পরে বলতে হয় আল্লাহ পৃথিবীতে আবার পাঠান, لعلي اعمل صالحا فيما تركت, যাতে আমরা ওই সব কাজগুলো করতে পারি যেগুলো আমরা পৃথিবীতে ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আল্লাহ বলবে খেল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো কেবল মাত্র তার একটা বাক্য যেটা সে বলবেই বলবে। প্রত্যেক মৃত ব্যক্তি অপরাধী যে তার আমলনামা খারাপ দেখবে, সে বলবে আল্লাহ আমাকে পৃথিবীতে ফেরত পাঠান যাতে আমি আমাল করতে পারি যেগুলো আমি ছেড়ে দিয়েছি ভালো কাজ। আল্লাহ বলবেন যে না, এটা কখনো হওয়ার নয়। তাদের সামনে বারজাখ থাকবে উত্থান দিন পর্যন্ত, অথবা যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে সেদিন পরস্পরের মধ্যে যে যার সাথে এখানে আলাপচারিতা করতে বিজ্ঞ আলেমদের কথাকে আপনি উপেক্ষা করে গল্পে মেতেছিলেন,
যার সাথে গল্প থেকে অবস্থায় আদানকে উপেক্ষা করেছেন সরাই যাননি, যেই বন্ধুর সাথে ক্রিকেট খেলতে গিয়ে মাদ্রাসায় যাননি, যে চাকরির বাকরির খোঁজ খবর রাখতে গিয়ে আপনি আল্লাহর দ্বীনের ধার ধারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যখন কিয়ামতের ধ্বনি বেজে উঠবে সেদিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকবে না এবং একে অন্যের খোঁজ খবর সেদিন নেবে না। ফামান সাকুলাত মাওয়াজিনু, অতঃপর সেদিন যার পাল্লা নেকিতে ভারী হবে, কল্যাণে ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফলকাম, তারাই হবে জয়ী। ওয়ামান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লা সেদিন হালকা হবে, ওয়ামান খাফফাত মাওয়াজিনু, যার পাল্লা সেদিন হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন, তারা নিজেদের ক্ষতি নিজেরাই করেছে, তারা হবে জাহান্নামের চিরস্থায়ী নিবাসী। আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন। পানি হবে বড় শুকিয়ে গেছে। এরপর আল্লাহ বলছেন তালফাহু উজুহুহুমুন নার, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। বলতে পারবে না কারা? কেউ কি বলতে পারবে না কারা? যাদের মুখমণ্ডল আগুন দগ্ধ করবে এরা হচ্ছে ওরা যারা ওই হিসেবে দিন সামনে আসতে বলবে ইয়া আল্লাহ পৃথিবী আবার ফিরুত পাঠান, নামাজ পড়ো, রোজা রাখবো, আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবো, দিন শিক্ষা গ্রহণ করবো, ফিলোসফারদের পিছে ঘুরবো না, বক্তাদের পিছে ঘুরবো না, আলেমদের কথা মতো চলবো, ওদের পরামর্শ অনুযায়ী চলবো, নিজে আলেম হবো অথবা আলেম হওয়ার চেষ্টা করবো, জ্ঞান অর্জন করবো, জ্ঞান অর্জন করার পরে নিজে জ্ঞান শিখাবো। এই লোকগুলোর ব্যাপারে আলো ছিল তালফাহু উজুহুহুম নার ওয়াহুম ফিহা খালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, সেখানে থাকবে তারা বিভৎস চেহারায়। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযিবুন, তোমাদের কাছে কি আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হতো না? আলেমরা কথা বললে আপনাদের ভালো লাগে না, আমার মতো ছোট ছোট পিচ্চি পুচকি পোলা বের এসে কথা বললে বলে যে আল্লাহ উই আর ভেরি এনকারেজড ইয়া উস্তাদ ইয়া শেখ ইয়া আলেম। লা ইয়া শেখ, আলেমরা কথা বলে, আলেমদের কথায় আপনাদের হৃদয় আনন্দিত হওয়া চাই, আলেমদের কথায় আপনাদের হৃদয় শীতল হওয়া চাই, আমার মতো বক্তার কথা নয়। বক্তা আপনাকে উজ্জীবিত করবে, বক্তা আপনাকে উৎসাহিত করবে, আলেমে দিনরা আপনাদেরকে সঠিক পথ দেখাবে। আজকে আপনারা ফিলোসফারদের পিছে পড়বেন, আমার মতো ছোট ছোট বলবেন, দু চারটা কথা বলতে পারে কেন পারে বলতে, মমতাজ কথা বলে লক্ষ লক্ষ মানুষ নাম নিয়ে বললাম আন্তরিকভাবে দুঃখিত, আমি ওনাকে খারাপ করেছি, শ্রেণী আছে তাসলিম আল আসলিম কথা বলে সাংবাদিক পর্যন্ত গিয়ে কথা শুনে কথা বলতে পারলে কি আলেম হয়ে গেছে? আমি এখানে কথা বলছি তার মানে আমি একটা কিছু না। শেখরা কথা বলে আপনাদের ভালো লাগে না, আপনাদের রোগ আমি ধরতে পেরেছি, আমার কথা কেন ভালো লাগে? আমার মতো ছোট ছোট পোলা পান গুন্ডা পান্ডা টাইপের কথা বলে এদের কথা কেন ভালো লাগে? কারণ শেখরা তো এলেম শেখায়, আপনাদের হৃদয় নিতে পারে না, প্রেশার সইতে পারে না, মোবাইল কানে চলে আসে, পিসাবে ধরে যায়, বাইরে বন্ধ হয়ে ফোন দেয়, এই জন্য। কারণ শেখরা তো আপনাকে মধুমাখা কথা বলে না, শেখরা চায় আপনাদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচানো যায়। শর্ট টাইম 40-50 মিনিট, হাউ কুড দে সেভ ইউ ফ্রম হেল ফায়ার, তারা কিভাবে আপনাকে আগুন থেকে রক্ষা করবে যাতে নিজেদের কল্যাণ সাধন এবং আপনাদের কল্যাণ সাধন। ওগুলো তো ভালো লাগে না, ভালো লাগে আমার মতো বড় কথা। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহ ক্ষমা করুন, সেদিন তাদের মুখকে আল্লাহ আগুন দিয়ে জ্বালিয়ে দেবে, তারা বিভৎস চেহারায় থাকবে। কেন? যাতে করে কেন? আচ্ছা বলেন তো কাদের মুখ আল্লাহ আগুন দিয়ে জ্বালাবে? যারা আখেরাতে ধ্বংস হবে তাদের মুখ আল্লাহ আগুন দিয়ে জ্বালাবে, এবং আল্লাহ বলবে তোমাদের কাছে কি আমার আয়াত সমূহ তেলাওয়াত করা হতো না? তারপরে তোমরা সেসবে মিথ্যারোপ করতে, কালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, তারা বলবে হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম একটা পথভ্রষ্ট সম্প্রদায়। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, এই আগুন থেকে আমাদেরকে বের করুন, তারপর আমরা যদি পুনরায় কুফুরি করি তবে তো আমরা অবশ্যই জালিম হব। ক্বালাখসু ফিহা ওয়া লা তুকাল্লিমুন, একশোটা রহমতের মালিক, মা যিনি দিয়েছেন, পিতা যিনি দিয়েছেন, শরীর স্বাস্থ্য যিনি দিয়েছেন, রিজক যিনি দিয়েছেন, এত অন্যায় করার পরে নিঃশ্বাস যিনি দিয়েছেন, এত দয়ালু রব বলবে ক্বালাখসু ফিহা, চুপ করো,
কথা নাই, এত দয়ালু যিনি আকাশ থেকে জমিন পর্যন্ত দয়া নিয়ে আসবে। মানুষ আকাশ থেকে জমিন পর্যন্ত গুনাহ নিয়ে যাবে, যিনি আকাশ থেকে জমিন পর্যন্ত দয়া নিয়ে আসবে, এত দয়ালু রব যখন বলবে কাল আখসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ হয়ে যাও, আজকে কোনো কথা বলবা না, আর কোনো কথা বলবা না। ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দাদের মধ্যে এক দল ছিল যারা বলতো হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, অতএব আপনি আমাদের ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনি তো শ্রেষ্ঠ দয়ালু। فَاتَّخَذْتُمُوهُمْ سُخْرِيًّا حَتَّى أَنْسَوْكُمْ ذِكْرِي وَكُنْتُمْ مِنْهُمْ تَضْحَكُونَ, কিন্তু তোমরা আমার এই আলেমদেরকে নিয়ে ঠাট্টা করতে, তারা বলতো না আসো আমার কাছে বাচ্চা চাও, তারা বলতো না আসো আমার কাছে শিফা চাও, তারা বলতো না আমার নৌকা আছে তোমাকে জান্নাতে নিয়ে যাব, তারা বলতো না আমার কাছে আছে এমন একটা ফু যেটা দিলে তোমার আর সলা লাগবে না, যারা বলতো না আমার কাছে চাল আছে দিনে পাঁচটা খাবা পাঁচ অক্ত নামাজ হতো, তারা বলতো আল্লাহ ছাড়া উপায় নেই, রাসূলের পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি নাই, যারা এই পৃথিবীর মুখে শুধু বলতো কাল আল্লাহ কাল রাসূল, তোমরা তাদেরকে কি করতে, তোমরা ওদেরকে নিয়ে ঠাট্টা বিরূপ করতে, তোমরা বলতে শেখ কি বলে আলেম কি বলে ওনার কথায় মজা লাগে না, খুব জ্ঞান গর্ব আলোচনা, কিন্তু পোলা পাইনি গুলো চায় না, আরে পোলা পাইনি যা চায় তাই হবে নাকি, পোলা পাইনি চায় বিয়ে তিনটা করে থাকে একটা করে তো করা দিবে, শেখ এত এলম অর্জন করার পরে পোলা পাইনি কথা বলতে কথা বলবে নাকি, নাকি শেখ যা শিখেছে তা বলবে, তোমরা বলো কি খোয়ানি হয়ে গেছে, তুমি কি জানো শেখের সামনে যে মাস্তা মাসান গিয়েছিল পরিস্থিতি কেমন ছিল, তুমি তো সেটা জানো না, শেখ ওই পরিস্থিতির উপরে ভিত্তি করে ফতোয়া দিয়েছে, তুমি নেটের মধ্যে দেখে বলো যে শেখ তো এখানে হয়ে গেছে, শেখ তো ফালা হয়ে গেছে, শেখ তো মিক্স হয়ে গেছে, শেখ তো সুফি হয়ে গেছে, শেখ তো হলুদ হয়ে গেছে, শেখ সব তরকারিতে লাগে মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি জানতেই না শেখের সামনে কি পরিস্থিতি ছিল এবং কোন পরিস্থিতির উপরে ভিত্তি করে স্পেসিফিক কারো উপর হয়তো তিনি বলেছেন যে এরকম পরিবেশ হবে এরকম খায়ের ইনশাআল্লাহ। নিজেকে এত কঠোর করবা না, দিন শেখো, আম খানে সে মতলব রাখো ইয়ার, তুম পেড় কেউ গিনতে হো, ইনসে ইলম মিল রাহে লে, তুমি কে জানতা হ্যায় কোন কে বলা কিসকো পারসন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুমুল ফায়িজুন, নিশ্চয়ই আমি আজ তাদেরকে তাদের ধৈর্যের কারণে এমন ভাবে পুরস্কৃত করলাম যে তারাই হলো সফল কাম। আমি আমার বক্তব্য এখানেই শেষ করে ফেলবো, তবে একটা অনুরোধ করব, আমাদের আমার মনে হতো আমাদের ফজিলতুল শেখ বলব ইনশাআল্লাহ খায়র মাশাআল্লাহ আলেমদিন, আমি সাধারণ একজন বক্তা, বক্তা আলেম এক নয়, আমি আপনাদেরকে অনুরোধ করব বক্তাদের বক্তব্য, আমার মতো বক্তা আর বড় বক্তা আমি খুব ছোট মাত্র স্টার্ট, আমাদের কথা শুনেন নিজেকে এনকারেজ করার জন্য, কিন্তু এলম শিখতে হবে আলেম থেকে, আরো যারা আছে আমি নিজে তো মিসকিন ফকির, ওসিউজ্জামান ভাই যে এখন পড়তেছি পড়ে পড়ে কথা বলছি, ওসিউজ্জামান ভাই লিখে দিয়েছে ভাই, আর আমি মেরে বসে তো আলেমের দিন এখন ইসলাম হাউস ডট কম আছে ওখানে যান, মুঙ্গুর রহাই সাহেব ডক্টর ফজিলাতুল শেখ মোহাম্মদ এম সাইফুল্লাহ সাহেব উনাদের নামে লিখুন আয়েশা এসে যাবে, আবু বকর জাকারিয়া সাহেব লেখেন এসে যাবে, আপনারা ওনার থেকে ফটো শুনে এরপরে বলেন যে এটাকে ঠিক বলেছে, আমি ওনার কথা তা কি করবো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি স্টেজ ছেড়ে দেবো, আমি আশা করবো ইনশাআল্লাহ আমাদের ফজিলাতুল শেখ ডক্টর এম সাইফুল্লাহ কথা বলবে, আমরা মনোযোগ করে শুনবো সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।